পৃথিবীর মানচিত্রে যত গুনাহ আছে, আপনি জানেন যত গুনাহ আছে পৃথিবীর মানচিত্রে, সব গুনাহ যতক্ষণ করবেন ততক্ষণ, যতক্ষণ করবেন, ব্যতিক্রম গুনাহ হলো একটা, যেটা 24 ঘন্টা গুনাহ লিখা। করিম বলে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরার নাম সূরা নিসা, পঞ্চম নম্বর পারা, সাফা নাম্বার 7 এর ভিতর আল্লাহ বললেন, আমার নবীর সিদ্ধান্তকে যদি কেউ মেনে নিতে না পারো, নির্দ্বিধায় মেনে নিতে না পারো, আমি আল্লাহ জানিয়ে রাখলাম, শুনে রেখে দাও, তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। বিশ্ব নবীর কাছে একজন ইহুদি আর একজন মুসলমান, দুইজনে গিয়ে বলে, নবী বলেন কে ভালো কে শ্রেষ্ঠ আমার ভিতরে। বিশ্ব নবী ফয়সালা করে দিয়েছেন ইহুদির পক্ষে, কিন্তু মুসলমান মুনাফিক মার্কা, ওর পছন্দ হলো না নবীর সিদ্ধান্ত। ওমরের কাছে এসে বলছে, আমরা আপনার কাছে বিচার চাই, আমি শ্রেষ্ঠ না ইহুদি শ্রেষ্ঠ। বলে, তোমরা কি বিশ্ব নবীর কাছে যাওনি? হ্যাঁ গিয়েছিলাম। বিশ্ব নবীর ফয়সালা কি? বিশ্ব নবী মুসলমানের পক্ষে রায় দেয়নি, ইহুদির পক্ষে রায় দিল। ওমরে ফারুক বললেন, থামো অপেক্ষা করো, শুধু একবার ঘরের ভিতরে ঢুকতে দাও। ওমরে ফারুক ভিতরে ঢুকলেন, খোলা তলোয়ার নিয়ে আসলেন, ওই মুনাফিক মুসলমানের কল্লাটা আলাদা করে দিলেন, কারণ ওমরের ফয়সালা এটাই, বিশ্ব নবীর ফয়সালার পরে পৃথিবীর মানচিত্রে, আমি ওমর তো দূরের কথা, পৃথিবীর মানচিত্রে এমন কেউ হবে না, আমার নবীর ফয়সালার পরে আর কোনো ফয়সালা বাকি থাকতে পারে না। তো নবীর ফয়সালা যা হয়, আমাদের ফয়সালা কি তাই হয়? হ্যালো, হাউ আর ইউ? নবীর ফয়সালা যা, সেই ফয়সালা কি আমাদের চলে? কথা বলেন, নবীর ফয়সালা কি আর আমাদের ফয়সালা কি? নবীর সিদ্ধান্ত কি, আমাদের সিদ্ধান্ত কি? এই যে কয়েকদিন আগে নূপুর শর্মা, নবীন জিন্দাল, এগুলো তো শুনেছেন নাকি? হ্যাঁ, বিশ্ব নবী সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য, বিশ্ব নবী সম্পর্কে যে অপ্রীতিকর বাক্যগুলো ব্যবহার করেছে, আমি যদি মুসলিম সমাজকে জিজ্ঞাসা করি, আচ্ছা এর জন্য অ্যাকচুয়ালি প্রকৃত পক্ষে দায়ী কারা? কথা বলেন, কে দায়ী? আজ যদি বিশ্ব নবীর উম্মত গুলো যদি উম্মতের মতন জায়গায় দাঁড়াতো, হিজরের মতন না হয়ে বোরখা পরে না থাকতো, আর হিজরের মতন কাপুরুষের মতন যদি পরিচয় না গত, এরা যদি বিশ্ব নবীর সেই আদর্শ গুলোকে বিশ্ব নবীর আদর্শ হিসাবে পৃথিবীর মানচিত্রে যদি প্রতিষ্ঠিত করতে পারত, নূপুর শর্মা নয়, নবীন জিন্দাল নয়, পৃথিবীর মানচিত্রে কোন বেঈমানের সাহস হতো না আমার নবী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে। সুযোগগুলো আমরা করে দিয়েছি, কারণ বিশ্ব নবীর আদর্শ আমার পছন্দ নয়, বিশ্ব নবীর নীতি আমার পছন্দ নয়, বিশ্ব নবীকে মেনে নিতে আমরা পারিনি, নবী নবী করে চিল্লে মরেছি, ঠিক কথায়? তুমি একবার বিবেক দিয়ে বলো, তুমি একবার বিবেক দিয়ে বলো, তুমি হাজার বার ভাবনা চিন্তা করে বলো, তুমি যদি বিশ্ব নবীকে তুমি মানতে পারো, তোমার যদি নবী বিশ্ব নবী তোমার নবী হয়ে থাকে, আর তুমি যদি নিজেকে দাবি করো আমি নবীর উম্মত, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বলো তুমি কাকে খুশি করার জন্য তোমার চেহারায় কোদাল দিয়ে চেচে কাগজ দিয়ে পালিশ করেছ, নবীকে মনে পড়ে নাই? কথা বলেন, আজ যদি একটা বাসের ভিতরে যদি 30 জন মুসলিম থাকে, এই 30 জনের চেহারায় যদি দাঁড়িয়ে থাকে, বাসারি ভিতরে যদি 30 জন মুসলিম থাকে, 30 জন মুসলমানের মাথায় যদি টুপি থাকতো, ওই বাসের ভিতরে একটা কোন কাপুরুষ হিজরের ক্ষমতা কত না, টুপি নিয়ে দাড়ি নিয়ে টনটিট কিরি মাত্র। কথা বলেন না কেন? বিবেক দিয়ে ভাবেন। আজকে দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না, ঠিক বলছি না ভুল? দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে না? নাই,
একটা কথা বলেন, এক মুষ্টিরও বেশি দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রাখতে লজ্জা নাই। মনমোহন সিং পূর্বের প্রধানমন্ত্রী চেহারায় দাঁড়ি মাথায় পাগড়ি রেখেও পার্লামেন্টে প্রধানমন্ত্রীত্বর পদ বহন করেছে, তাদেরও লজ্জা লাগে না। শুধু মুসলমানের মাথায় টুপি দিতে লজ্জা, চেহারায় দাঁড়ি রাখতে লজ্জা। কারণটা কোথায়? ইয়ং জেনারেশনে তো বলেই দিয়েছে, যদি বলছে বাবা তোরা দাঁড়ি ফাড়ি রাখ, বলে দাঁড়ি রাখবো কি হুজুর, সব রেট কমে যাবে। পৃথিবীর মানচিত্রে যত গুনাহ আছে, আপনি জানেন যত গুনাহ আছে পৃথিবীর মানচিত্রে, সব গুনাহ যতক্ষণ করবেন ততক্ষণ, যতক্ষণ করবেন ব্যতিক্রম গুনাহ হলো একটা, যেটা ২৪ ঘন্টা গুনাহ লেখা হয়। কত ঘন্টা বললাম সেই দেখবেন, এদিকে আছে কি জানি না, আপনাদের সেই গাই গরু ছিলেন, গরু গরুতে একটা সেই পোকা লাগে অ্যাস কালারে, একটা পোকা ধরে, আমাদের বর্ধমানের ভাষায় ইউটুলি বল, সে মালটাকে টেনে ছিঁড়ে, মানে ছিঁড়ে যাবে মাল, টেনে ছাড়ানো যায়, আপনাদের কি বলে এটাকে, ইউটুলি বলে না, মানে এমন চেপ্টে থাকে ওকে ছাড়ানো যায় না। তো বলছে পৃথিবীতে একটা গুণা, এমন একটা গুণা যে গুণাটা ইউটুলি পোকার মতন থাকে, সেটা হলো দাড়ি চাচার গুণা। এই ঈশানগরের মারা যদি মনে করে কাবা বাইতুল্লাহতে হজ করতে যাব, হাজারে আসওয়াদের সামনে দাঁড়াবো, মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াবো, বিশ্ব নবীর রওজার আথারের পাশে দাঁড়াবো, দাঁড়ানোর পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো আল্লাহ আমরা ঈশানগরের মায়েরা সব এখানে হজ পাকে, আয় আল্লাহ আমাদের এলাকার পুরুষেরা দাড়ি রাখে না, আল্লাহ গো আমাদের চেহারায় অন্তত দাড়ি দাও, অর্ধেক করে দাও, ফুলনা দাও। সারা পৃথিবীর মহিলারা যদি কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবে, একবার নয় বিবেক দিয়ে বলেন, সব ভাই যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমাদের এলাকার পুরুষেরা দাঁড়িয়ে রাখতে চাই না, আমাদের চেহারায় দাঁড়িয়ে দাও, বলেন যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে 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 চলে যায়, চেহারায় দাঁড়িয়ে গজাবে, কথা বলে না কেন, দাঁড়িয়ে গজাবে কেন, গজাবে না, সৃষ্টিগত একটা বৈচিত্র আল্লাহ দিয়েছেন, পুরুষের একটা সৃষ্টিগত বৈচিত্র আছে, মহিলার জন্য একটা সৃষ্টিগত বৈচিত্র আছে। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলেছি, এই তো আপনারাও শুনেছেন কিনা আমার জানা নাই, আপনি স্কুলে পড়াশোনা করেন, একটা অঙ্ক সঠিক হয়েছে, মাস্টার রাইট চিহ্ন দেবে না কাটা চিহ্ন দেবে, বিবেক দিয়ে বলবেন, মাস্টার রাইট চিহ্ন দেবে না কাটা চিহ্ন দেবে, আর আওয়াজ দিয়ে বলেন না, রাইট চিহ্ন দেবে। এখন বলেন যদি দেখা যায় যে অঙ্কটা রাইট কিন্তু মাস্টার কাটা চিহ্ন দিয়েছে, তাহলে হয় মাস্টার অঙ্কে পাকা আর না হলে মেমরি ফাঁকা, হয় মাস্টার অঙ্কে পাকা আর না হলে তার মেমরি ফাঁকা। এরপরে আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, মাস্টার সঠিক জিনিস বোঝার পরে যিনি অঙ্কটা ভালো বুঝেন, তিনি যখন রাইট চিহ্ন দিয়ে ছেড়ে দিল, দেওয়ার পরে আপনি বলছেন না এই অঙ্ক সঠিক হয়নি, আপনি কাটা চিহ্ন দিচ্ছেন, তাহলে আপনি বলেন যিনি রাইট চিহ্ন দিয়েছেন সেটাকে যখন আপনি কাটা চিহ্ন দিচ্ছেন, তাহলে তার থেকে আপনার পাণ্ডিত্য বেশি আছে না কম, জোরে বলেন। আরে যখন মাস্টার রাইট চিহ্ন দিয়েছে, তারপরে আমি এসে যখন সেটাকে কাটা চিহ্ন দিচ্ছি যে না অঙ্কটা ভুল, ভুল বলে তবে তো কাটা চিহ্ন দিচ্ছি, তাহলে আপনি বিবেক দিয়ে বলেন যিনি রাইট চিহ্ন দিয়েছিলেন তার থেকে আপনার জ্ঞান বেশি, এটাই প্রমাণ করো তো, নাহলে আপনি কাটা চিহ্ন দেবেন কেন। ওরে আল্লাহর গোলাম, বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞাসা করি,
পুরুষের জন্ম হয়, 15 বছর বয়স পর্যন্ত দাড়ি গোঁফ কিছু বেরোয় না, কিন্তু 15 বছর পরে এটা চাষ, এই এলাকায় কি চাষ হয়? চাষ চাষ হয়, ধান এমনি এমনি হয় না লাগাতে হয়, জোরে বলেন, আলু এমনি এমনি হয় না লাগাতে হয়, সব চাষ করতে হয়। এখানে যে বেটা ছেলে গুলো বসে আছেন পুরুষ গুলো, তারা বিবেক দিয়ে বলেন, আপনার যখন প্রথম প্রথম দাড়ি বেরোয় সব দাড়ি গুলো কি লাগিয়েছিলেন না এমনি এমনি বেরিয়েছিল? বীজ কিনে লাগিয়েছিলেন? কথা বলা না, সব নিজের থেকে হয়েছে, নিজের থেকে হয়েছে না লাগিয়েছে, বুঝার জন্য বলছে নিজের থেকে হয়েছে। নিজের থেকে আপনার চেহারায় দাঁড়িয়ে উঠল, নারীর চেহারায় দাঁড়ি আসলো না, কারণ তারা যদি মনে করে লাগিয়ে করব, লাগাবো তাও হবে না, কেউ যদি মনে করে ছাদের উপরে ধান পুঁতব, মাটিতে পুঁতব না, সিমেন্ট দিয়ে ঢালাই করে দেবো, দারুণ ধান হবে না? কথা বলে না, তাহলে ধানটা চাষ হবার জন্য মাটিটাও লাগবে। তো নারীর চেহারা তুমি যদি মনে করো খুদাই করেও পুঁতে লাগাবো, ওখানে দাঁড়িয়ে সম্ভব নয়। আপনি আপনার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, একটা নারীর চেহারায় দাঁড়িয়ে হবে না, আর একটা পুরুষের চেহারা এমন হবে না যে তার চেহারায় আপ্রাণ চেষ্টা করলেও দাঁড়িয়ে আটকানো যাবে না, না লাগালেও হবে। সৃষ্টিগত বৈচিত্র্য যখন রবের পক্ষ থেকে আসলো, আল্লাহ একজন পুরুষকে এই যে কপালে, এটাকে কি বলেন? ভুরু। এইটা পাপড়ি, তাই তো? এইটা গো, এইটা দাড়ি। আচ্ছা, এই যে ভুরুটা চুল আছে, পশম আছে? ভুরুতে পশম আছে না এমনি নেড়া নেড়া পশম আছে? আছে না নাই বলেন, তাড়াতাড়ি বলেন, আছে। আচ্ছা, এইটা যে এখানে আছে, এটা কি সঠিক আছে না ব্যাঠিক আছে? তাড়াতাড়ি বলেন, কেন এইখানে সামনে এটা চুল মতন সামনে ভালো লাগবে? কথা বলে নাই না, ভালো লাগবে? আচ্ছা, এই যে পাপড়ি গুলো, এগুলোও তো পশম, এগুলোও তো চুল, একই চেহারার ভিতরে ভুরুটা রাখতে অসুবিধা নাই, পাপড়িটাতে তোমার সমস্যা নাই, এইটাতে সমস্যা হলো কেন ভাই? যদি চেহারার ভিতরে পশমটা ক্ষতিকর হয়, চেহারায় যদি তোমার মনে হয় যে এইগুলো চুল থাকলে একটা নারীর কাছে তোমার সৌন্দর্য ফুটে উঠবে না, তোমাকে বয়স্ক বয়স্ক মনে হবে, তা তুমি বিবেক দিয়ে বলো, ভুরুটাও তো পশম, পাপড়ি গুলোও তো পশম, সেগুলোও তো চুলের অন্তর্ভুক্ত, কই সেগুলোকে তো ন্যাড়া করলে না? এবার চেহারায় দাড়ি দিলেন কে? পুরুষের জন্য চেহারায় দাড়ি কে দিয়েছেন? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ পুরুষের চেহারায় দাড়ি দিলেন, মাস্টার অঙ্কটা রাইট চিহ্ন দিয়ে ছেড়ে দিল, বাড়িতে এসে যখন অঙ্কটা আপনি কাটা চিহ্ন দিচ্ছেন, তাহলে মাস্টারের উপরে পাণ্ডিত্য দেখাতে গেছেন। রব যখন তোমার জন্য পুরুষের জন্য দাড়ি গজানোর ব্যবস্থা করে দিলেন, আল্লাহ যখন দাড়ির ব্যবস্থা করলেন, আপনি যখন কাটা চিহ্ন দিচ্ছেন, আল্লাহ থেকে বড় পাণ্ডিত্য কথা বলেন, আল্লাহ থেকে বড় হতে গেছে কে? ফিরাউন তার নাম, আল্লাহ থেকে বড় হতে গেছে নমরুদ তার নাম, আল্লাহ থেকে বড় হতে গেছে সাজ্জাদ তার নাম, আল্লাহ থেকে দুনিয়ার জমিনে যারা বড় হতে গেছে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আছে না গেছে? জোরে বলেন, একবার যদি মুসলমান ভাবনা চিন্তা করে দেখেন, এমনি এমনি দাড়ি নিয়ে টনটিটকিরি হয় না, এমনি এমনি টুপি নিয়ে টনটিটকিরি হয় না, এমনি এমনি মুসলমানের টনটিটকিরি হয় না, কারণটা কোথায়? আমরা যদি নবীর আদর্শওয়ালা হতাম, আমরা যদি নবীর সুন্নার উপরে চলতাম, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন।